নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলাটা ঘুম থেকে উঠেই সবার প্রথমে আগের দিন রাত্রিবেলা যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি আজকে কর্মব্যস্ততা প্রচুর এদিকে দেখো ছোলা ধুয়ে রাখার পরে নিয়ে এসেছিলাম অনেকটা মতো আলু আর অনেকটা ময়দা এগুলো দিয়ে কি হবে সেটা আস্তে আস্তে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো এবার রান্নাবান্না শুরু করি আজকে একসাথে দুটো চ্যানেলের ভিডিও করব হ্যাংলামি আর খাবার আসর সেই কারণে মাছগুলো বার করে রাখলাম এক কাপ চা খেয়ে চার রান্নাবান্না শুরু করব সবার প্রথমে কাতলা মাছের ঝোল করব কাতলা মাছের ঝোলটা দিয়ে মা ভিডিও করবে আর আমি আজকে যদি সময় পাই তাহলে তেলা তেলাপিয়া মাছের যে চচ্চড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম না তোমরা খুব পছন্দ করেছিলে সেই তেলাপিয়া মাছের চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করব আর ওটা দিয়েই খাবার আসরের একটা ভিডিও করব এই তো মাছটা অনেকগুলো যেহেতু লোকজনও আসবে তাই একসাথে মাছের ঝোল রান্না করে রাখছিলাম আমার তো জানোই একদিকে মাছ ভাজি একদিকে কাজ করি আর ঘরের কাজ করতে থাকি ঘর পরিষ্কার করছিলাম একদিকে রান্না করছিলাম একদিকে আজকে আমার বৌদিরা আসবে কাল তো রথ কালকে আবার আমি সমস্ত গোপালদের নেমন্তন্ন করেছি বৌদিদের বাড়ির গোপাল আমার মায়ের গোপাল জগন্নাথ দেব সকল সকলে আমাদের বাড়িতে কালকে নেমন্ত্রিত এতক্ষণে তো তোমরা জেনে গেছো কালকে স্পেশাল দিনটা কি তবে আমি ভিডিওর সাথে সাথেই ব্যাপারটা নিয়ে এগোবো তো এরপর শুরু করে দিলাম রান্না রান্নাবান্না মাছ ভাজতে ভাজতে ওই ঘরটা পরিষ্কার হয়ে গেছে তারপরে কাটাকাটি শুরু করলাম যেহেতু অনেকগুলো মাছ ছিল ভাজতে বেশ অনেকটা সময় লাগছিল এই যে বড় তিনটে মাছ দেখতে পাচ্ছ এই মাছ তিনটে দিয়ে হবে মায়ের ভিডিও আর এমনি নর্মাল যে মাছগুলো রয়েছে ওখানে যারা যারা আসবে তারা খেয়ে নেবে একটা মাছ তার মধ্যে একটু ভেঙে গেছে আজকে করছিলাম হচ্ছে গিয়ে আদা জিরে বাটা আর পিঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়ে একদম পাতলা করে কাতলা মাছের গুড মর্নিং এই সকাল থেকে রান্না টান্না করে বসলাম এই রাখা আবার একটা গোটা বেরিয়েছে যতই গরম লাগুক চা খাওয়াটা বাদ দেওয়া যাবে না তো মাছের ঝোল হলো আজকে একটা স্পেশাল দিন আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে স্পেশাল কেন তো একটু পরেই আমার বৌদিরা আসবে মা চলে আসবে আমি ততক্ষণ দুপুরবেলা খাওয়া দাওয়ার কাজ করে রাখছি আর আজকে মায়ের ভিডিও আছে কালকে আমি ভিডিও করতে পারবো কিনা জানি না আজকে মায়ের ভিডিও আছে সেই ভিডিওটা করব বলে সকাল সকাল রান্না করে রাখছি আলোটার প্রবলেম হচ্ছে সকাল সকাল রান্না করে রাখছি এই ঘরটার মোটামুটি কাজ হয়েছে মাছের ঝোল এক পদ রান্না হলো এরপর যাব হচ্ছে কি তোমার পাশের ঘরটা পরিষ্কার করতে আমার জন্য আজকে একটু তেলাপিয়া মাছের যে রেসিপিটা তোমরা বহুদিন ধরে দেখতে চাইছিলে সেটা সময় যদি হয় তাহলে বানাবো আর একটু শাক ভাজা করব। পাশের ঘরটা পরিষ্কার করব। আজকে বহুদিন বাদে আমাদের বাড়িতে গোগোল আসবে চলো তাহলে দেখতে থাকবো আজকে সারাদিনের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে মা চলে এসেছে মা এসে আলু কাটার দায়িত্ব নিয়ে নিয়েছে কলাপাতা পাতা নিয়ে এসছে আজকে আমরা সকলে দুপুরবেলা কলা পাতায় ভাত খাবো কলাপাতায় ভাত খেতে কি ভীষণ ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি ভেবেছিলাম একটু কলাপাতায় মাছের পাতুরি যদি করি করব আর বাকি কলা পাতাগুলো দিয়ে ভাত খাবো আর এখানে দেখো মা আলু ঠালুগুলো সব কাটছে আর আমি এদিকে তারপর চলে গেলাম বিছানা গোছাতে এতক্ষণ পরে আমি বিছানা গোছাতে গেলাম কারণ মোহর ঘুমাচ্ছিল আমিও আর ডাকিনি কারণ আজ আর ঘুম হবে না দুপুরবেলা রাত্রিবেলা কখন ঘুমাবে ঠিক নেই তো সেই কারণেও যতবেলা করে ঘুমাচ্ছিল আজকে আর ইচ্ছে করে ডাকিনি এরপরে এই ঘরটা সমস্তটা পরিষ্কার টরিষ্কার করে নিলাম কালো কাপড়টা আজকে থাকুক কালকে ঢুকিয়ে দেবো এই যে বৌদিরা চলে এসছে আর আমি চলে এসছি রান্না করতে এখানে করছি ছোলা দিয়ে আলু দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটা তরকারি করে না লুচি খাবার তরকারি সেই লুচি খাবার তরকারি বানাচ্ছিলাম আর এই দিকে দেখো মা শাক বসিয়েছিল মানে একদিকে শাক হচ্ছে হচ্ছিলো আর একদিকে তোমার তরকারি হচ্ছিলো আর এদিকে দেখো এই যে তোমাদের যে তেলাপিয়া মাছের রেসিপিটা বলেছিলাম চলো সেটা দেখিয়ে নিই এটা না এই মাছটা চেষ্টা করবে একটু ফ্রেশ মাছ দিয়ে বানাতে নইলে প্রবলেম হবে তো আর একবার এদিকে দেখিয়ে দিলাম এই তরকারিটা আর ছোলাগুলো দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি নামানোর আগে আমার ওই ভাজা মশলাটা দিয়ে দেবো হয়ে যাবে আর মা এখানে ময়দা মাখছে মা হচ্ছে আমাদের ময়দা মাখা স্পেশালিস্ট মা খুব ভালো ময়দা মাখে আর আমার বৌদিও চলে এসছে হাতে হাতে বৌদি তার মা দুজনে মিলে এই দিকের কাজটা করছে আর আমি রান্নাঘরের দিকটা সামলে নিচ্ছি চলো তোমাদের রেসিপিটা দেখাই সবার প্রথমে মাছগুলোকে দিয়ে দেবে একটু বেশি তেল লাগবে এখানে আর মাছগুলো যদি একটু ভেঙে ভেঙে যায় প্রবলেম নেই কারণ এটা খেতে এইরকমই হয় তবে চেষ্টা করবে একটু ফ্রেশ মাছ দিতে ফ্রেশ মাছ দিলে কিন্তু এটা ভাত ভাঙবে না মাছগুলো একদম ঝিরিঝিরি করে আলু পেঁয়াজ আর রসুন কুচি এইভাবে কেটে মাছটার উপর দিয়ে হালকা হালকা করে এই রকমভাবে ছড়িয়ে দেবে আর গ্যাসটা একদম সিমে রাখবে যাতে মাছের নিচটা হালকা হালকা পোড়া লাগে তবে একেবারে যেন পুড়ে না যায় এরপর উপর দিয়ে সমস্ত আলুগুলো ছড়িয়ে দেওয়ার পরে যে যে মশলাগুলো আমি দিলাম সেগুলো হচ্ছে সবার প্রথমে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একদম অল্প একটু আদা রসুনের পেস্ট তোমরা যদি না চাও তাহলে আদা একটু গ্রেট করেও দিতে পারো রসুন তো যেহেতু আগে দেওয়া আছে না দিলেও চলবে তবে আমি একটুখানি জাস্ট অল্প একটুখানি দিলাম দিয়ে এরপরে কিছুক্ষণ পরে অ্যাড করবো হচ্ছে টমেটো এই মশলাগুলো এই সময় কোনোটাই নাড়াতে যাবে না নর্মাল দেখো আমি কিন্তু আদা রসুন যে পেস্ট করেছি ওটা কিন্তু একদম মিহি করে নিই জাস্ট একটা ঘোড়া দিয়ে নামিয়ে দিয়েছি এরপরে উপর ওপর দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে দেবে একদম পুরো নিচ থেকে নাড়াতে যাবে না তাহলে মাছগুলো সব ভেঙে যাবে এটা যখন আলুটা আস্তে আস্তে কম হবে তখন এমনি নাড়ানো যাবে এই দেখো আমি খুলছি তাহলে দেখতে পারবে তোমা তোমরা এই রান্নাটা সত্যি বলছি ভীষণ ভালো লাগে আমি তার উপর দিয়ে একটুখানি তোমার টমেটো দিয়ে দিয়েছিলাম এই দেখো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পরিমাণেও কমে গেছে এই দেখো মাছ এখন পুরো উঠে আসছে আস্তে আস্তে করে দেবে আমার মাছটা যেহেতু একটু ফ্রেশ ছিল না মানে চেষ্টা করবে জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে এই জিনিসটা করতে তাহলে টেস্টটা আরও ভালো লাগবে আমার মোটামুটি চার পাঁচ মিনিট মাছ দিয়েছিলাম তো একটা দুটো মাছ আমার ভেঙে গিয়েছিল এই যে দেখো আমার তেলাপিয়া মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে উপর দিয়ে একটা দুটো লঙ্কা দিয়ে দিয়েছি নামানোর আগে জাস্ট একটু সর্ষের তেল ভীষণ ভালো লাগে খেতে আজকে ঘরে ধনেপাতা ছিল বলে ধনেপাতা পাতা একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দিলাম যদি না থাকে ধনেপাতা না দিলেও চলবে শুধু সর্ষের তেল দিলেই হয়ে যাবে এই তো হয়ে গেল এবার আমি চলে গেলাম পুজো দিতে চলে এসছে আমাদের গোগলরা গোগলকে দুপুরবেলা খেতে দিচ্ছিলাম আম খই মিষ্টি সমস্ত কিছু দিয়ে কালকে তো ওদের মহাভোজ আমাদের বাড়িতে জগন্নাথ দেবও আসবেন মায়ের বাড়ি তো পুজো দিয়ে ওদের সবাইকে খাইয়ে দিলাম এই যে এতক্ষণ বাদে গোগলকে দেখালাম খুব বেশি আমি আজকে ওকে দেখাতে চাইছি না কারণ আমার মনে হয় ও পছন্দ করে না আমি ওকে খুব বেশি ভিডিওতে নিই এই যে গোকল এসছে আরও একজন আছে গোকল নিয়ে এখন খাওয়া দাওয়া করছে খেলতে হবে খাওয়া দাওয়া হয়ে গেলে মায়ের ভিডিও হয়ে গেলে আমি ভিডিও করবো বৌদিদেরকেও খেতে দিয়ে দেবো তারপর শুরু করবো অন্যান্য কাজ আমি স্নান করে পুজো টুজো দিয়ে উঠলাম এখন হচ্ছে মায়ের ভিডিও রবি সোম দুদিন ভিডিও করতে পারবো না তাই আজকে মায়ের ভিডিওর সাথে সাথে আমার ভিডিওটাও করে রাখবো একটা স্পেশাল দিন আছে কালকে আজকেও সন্ধ্যাবেলা একটা স্পেশাল দিন আছে তার প্রিপারেশন চলছে অলরেডি কিছুটা কমপ্লিট হয়েছে আর কিছুক্ষণ পর থেকে আবার শুরু করবো ভিডিও টিডিও করে আনন্দ মজা তো চলবে তার সঙ্গে তো কাজটাও করতে হবে কারণ অলরেডি বৃহস্পতিবার আমি ছুটি নিয়ে নিয়েছি তো চলো এই যে মায়ের ভিডিও দেখি আলাদা করে আজকে মেনু দেখাতে পারিনি এই দেখো মায়ের এখানে আছে শাক ভাজা আর বড় বড় কাতলা মাছের পিস আজকে ভাতটা একটু কম নেওয়া নিয়েছে মানে যেহেতু মাছটা খাবে আর এই যে মাছের ঝোল এই হচ্ছে গিয়ে আজকে মায়ের মেনু শুরু হলো আমাদের প্রিপারেশান সন্ধেবেলায় এই সন্ধে না এখন মোটামুটি পাঁচটা বাজে মা এখানে লুচির গোল্লা পাকিয়ে দিচ্ছে ওদিকে বৌদি বেলছে আর আমি ভাজছি এখানে মোটামুটি ধরে রাখো সাড়ে তিনশো থেকে চারশো পিস লুচি সন্ধেবেলা প্রায় দেড় ঘন্টার মধ্যে আমি আর বৌদি ভেজেছি আর মা গোল করে দিয়েছে এই লুচি তরকারি নিয়ে আমরা যাব একটা বিশেষ জায়গায় কিছু মানুষকে খাওয়াতে কাল আমার জন্মদিন এতক্ষণে তোমাদের কাছে বললাম যদিও তোমরা আমার কমিউনিটি দেখে জেনে গেছ হ্যাঁ আমার জন্মদিন তো আমি যখন এই বছর পুজোতে তারা মায়ের কাছে আমাদের বাড়ির কালী পুজোতে আমার মনটা খুব খারাপ হয়েছিল যখন মায়ের হাতটা ভেঙে গিয়েছিল তখন আমি মা কালীকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে বা আমাদের বাড়িতে যদি দশজন লোক আমি খাওয়াই কোনো দিনও তার আগে আমি কিছুদের খাওয়াবো আর এখানে মিষ্টি ভিডিওটা করছিল গণপতির সামনে একটু ফুল দেওয়া হয়েছে সেটাইও দেখাচ্ছিল এই যে চলে এসছি আমরা সাইবাবার মন্দিরে এই মন্দিরের বাইরে যারা থাকেন সাধারণ দর্শনার্থী যারা এসছেন তাদের জন্যই আজকে একটু আমাদের সাধ্য অনুযায়ী খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম লুচি আর আলুর তরকারি গরম গরম লুচি আর আলুর তরকারি নিয়ে গিয়েছিলাম তাদের জন্য খুব বেশি হলে এই লুচি আর আলুর তরকারিটা খাওয়াতে আমাদের সময় লেগেছিল পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ প্রায় চারশো পিসের ওপর লুচি হয়ে গেছিলো তরকারির পরিমাণটা কম লাগছিল আমার কিন্তু ঠাকুরের আশীর্বাদ যদি মাথার ওপর থাকে প্রত্যেকে লুচি এবং তরকারি দুটোই পেয়েছেন এবং কেউ খালি হাতে যাননি লাস্টের আবার একটা বেঁচেও গিয়েছিল যেটা আমরা প্রসাদ স্বরূপ সকলে গ্রহণ করেছিলাম তো যেটা বলছিলাম আমি ঠাকুরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে বা আমি যদি দশজন লোককেও নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে খাওয়াই তার আগে আমি সাধারণ মানুষকে খাওয়াবো এটা ছিল আমার আমার তারা মা বা তোমরা যাই বলো মা কালীর কাছে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা স্বরূপ যেহেতু কাল আমার জন্মদিন একটা শুভ অনুষ্ঠান তো সেই শুভ অনুষ্ঠানের সূচনা করেছিলাম আমি কিছু সাধারণ মানুষ আমি কিন্তু দুস্থ মানুষ এরকম কিছু বলছি না আমরা সকলেই সাধারণ আমি কেউ যদি আমাকেও কিছু খাওয়ায় তাহলেও সেটা সাধারণ মানুষকেই খাওয়ানো হবে সাধারণ অসাধারণ বিচার করার ক্ষমতা ভগবান ছাড়া কারণ নেই আমরা খুব সহজেই বলে দিই দুস্থ মানুষকে খাওয়াচ্ছি ও বড় লোক ও গরিব লোক এটা নয় যে কোনো মানুষ যে কোনো মানুষকে খাওয়ানো মানেই সাধারণ মানুষ আর মোহর এখানে দেখো মোহরের এই জিনিসটা খুব পছন্দের কারণ আমরা যে কোনো অনুষ্ঠানে এখানে যাই এবং এদের সকলকে খাওয়াই যেটা মোহরও খুব পছন্দ করে তো খুব সুন্দর করে সময়টা কাটিয়েছিলাম আর যথেষ্ট তো বয়স হয়ে গেছে জন্মদিন বলে কিছু নেই জন্মদিন বললাম তার কারণ যেহেতু কাল রথের দিন এবছর খুব ভালো একটা দিনে আমার জন্মদিন পড়েছে হ্যাঁ প্রত্যেক বছর জন্মদিনে আমার বর কে এখানে আমরা কাটি আমার কিছু বন্ধুবান্ধবরা আসে আমি তাদের সাথে কিছুটা মজাও করি কিন্তু এখন মনে হয় এই মজাগুলোর আগে কিছু সাধারণ মানুষের সঙ্গে নিজের ফিলিংসটা শেয়ার করাটা হয়তো অনেক বেশি জরুরি এবং অনেক ভালো লাগার তো সের জন্যই এখানে আসা এদের সাথে এদের এদেরকে খেতে দেওয়া তো এটাই করছিলাম আমরা সব পুরো ব্যাপারটা খুব সুন্দর করে মিটে গিয়েছিল যেটা আমাদের কাছে খুব ভালো লাগছিল আর এই যে মোহর এখানে দাঁড়িয়ে রয়েছে ও জিনিস কিনতে চাইছিল কিন্তু ওকে কিছুই কিনে দেওয়া হচ্ছিল না তো এরপরে আমার দাদার ছেলেমেয়েরা রাত্রির বারোটার সময় আমাকে এটা গিফট করেছে থ্যাংক ইউ দুষ্টু মিষ্টিকে এটা হয়তো আমার মানে বাচ্চাদের কাছ থেকে পাওয়া বেস্ট এভার গিফট কারণ সোনা দানার সমস্ত কিছু তো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় কিন্তু এই জিনিসটা হয়তো প্রাইসলেস এটা আমার বৌদি দিয়েছিল সেই স্বাদের সময় আমি পায়ে আঙট পড়েছিলাম যেই একটা আঙট ভেঙে গিয়েছিল এবং আমি খুব একটা আঙট পছন্দ করি না কিন্তু আমাদের মধ্যে নিয়ম আছে বাচ্চা হওয়ার পর থেকে পায়ে আঙট পড়ে থাকতে হয় সেই কারণে একদম সিম্পল আঙুটটা আমি পরলাম সকলে আমাকে বারোটার সময় উইশ করছে আর এখানে আমার বরকে একটু দেখিয়েই ঘুরিয়ে দিলাম রাত্রির বারোটা বাজে আমার বর এখনও ঘুমাচ্ছে এ সরি খাওয়া দাওয়া করছে আমি সেটাই বললাম আজকে সবার প্রথমে আমাকে ওরা উইশ করে মোহর এখানে বলছে হ্যাপি বার্থডে তো আমি ওকে আদর করছিলাম এটা আমার কাছে খুব সুন্দর একটা মুহূর্ত প্রত্যেক বছর এই সুন্দর মুহূর্তটা এই সকলকে নিয়ে আমার জীবনে আসুক এই কামনাই আমি ভগবানের কাছে করি সকলকে নিয়ে যেন সারা জীবন চলতে পারি এটাই আমার জীবনের পাওনা আর এখানে এই যে কেক চলে এসছে এখন আমরা কেক কাটবো আমি কেক কাটবো আজকে প্রায় দশ বছর হয়ে গেল বিয়ের পর থেকে এমন কোনো বছর যায়নি যে বছর আমি কেক কাটিনি আমার জন্মদিনের আগের দিন রাত্রির বারোটার সময় তো এখানে এবছরও তার অন্যতা হয়নি আমি বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে কেক কাটছিলাম আর মোহর এবার স্নোটা ছেটাবে চেষ্টা করছিল কিন্তু ওর আঙুলে এখনও এত ক্ষমতা হয়নি যে এটা করবে খুব মজা করেছি সকলে মিলে খুব আনন্দ করেছি রাত্রিটা কালকের দিনটা আরও অন্যরকম আর আসলে বলে না বয়স হয়তো বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের রুচিটার পরিবর্তন হয় তো আমারও হয়তো রুচির পরিবর্তন হয়েছে আগে জন্মদিন এলে মনে হতো বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবো ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করব কিন্তু এখন মনে হয় জন্মদিনটা পরিবারের সাথে কাটাবো নিজের মতো করে থাকবো অন্য রকম কিছু করব এটাই হয়তো মানে জীবনের পরিবর্তন আর এইখানে মোহর স্নো নিয়ে খেলা করছে সূচনাটা তো খুব ভালো হলো বলে যার শুরু ভালো তার শেষও ভালো তো ফাইনালি কেক কাটা কমপ্লিট হলো আর এই জন্মদিনে আমি নিজেকে গিফট করেছি এইটা ফাইনালি যে কটা জিনিস গেছিল এটাই ছিল তার মধ্যে শেষ যেটা আমি আনতে পেরেছি হ্যাঁ ডিজাইনটা হয়তো একরকম নয় এটা হচ্ছে কি আমি যখন প্রথমবার এরকম পলা মুখ বাঁধিয়েছিলাম একদম বিয়ের পরপর তখন এটা এরকম ছিল তারপরে ওটা একটু চ্যাপটা করে বানিয়েছিলাম যাই হোক ওটা তো আর কপালে ছিল না ফাইনালি এটা আর যে কী গিফট দিয়েছে বাকিরা কী গিফট দিয়েছে সেগুলো সব কালকে দেখাবো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে সারাদিন আমার জন্মদিন কালকের দিনটা কিভাবে সেলিব্রেট করছি সেটা কালকে দেখাবো আজকের মতো টাটা